আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইনাল হামদুলিল্লাহ ওয়া সসালাতু ওয়া সালামু আলা বাংলার দূরের কাছের সুপ্রিয় দর্শক বৃন্দ আমন্ত্রণ জানাচ্ছি বর্তমান বিশ্ব সভ্যতা এবং এর সংকট সমূহ সেখান থেকে উত্তরণের উপায় এই বিষয়ে ইসলামের কি নির্দেশনা। এই গুরুত্বপূর্ণ বিষয়টিতে আমরা ইতিপূর্বের আলোচনায় আমরা উপস্থাপন করার চেষ্টা করেছি। যে বর্তমান আধুনিক সভ্যতা মানুষের জীবনে যে গতিশীলতা এনে দিয়েছে মানুষের জীবনে যে জীবন উপকরণ উপহার দিয়েছে তাতে জীবনে গতি এসেছে সত্য কিন্তু সেখানে অনেক ক্ষেত্রেই মানুষের আবেগ অনুভূতি সম্পর্ক ধর্মীয় মূল্যবোধ এবং জীবনের নিরাপত্তাকে বিঘ্নিত করেছে এর জন্য মূলত দায়ী এই মানব সম্প্রদায়ই মানুষই আজ সীমা লঙ্ঘনকারী হিসাবে নিজেদের জীবনকে এক ভিভীষিকাময় অবস্থায় পৌঁছে দিয়েছে এখান থেকে ফিরে আসার জন্য যে সমাধান যে পথ সেটির নামই হচ্ছে ইসলাম ইসলামী মানুষকে শান্তির প্রতি ফিরিয়ে আনতে পারে এই ইসলামের সুমহান আদর্শ কিভাবে মানুষকে তাকে প্রকৃত অর্থে আদর্শবান করে গড়ে তোলে এই বিষয়টির উপরে আজকে আমরা আলোচনা উপস্থাপন করব। আর এই জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি তিনজন বিশেষজ্ঞ ইসলামী চিন্তাবিদ গবেষক আমরা প্রথমেই তাদেরকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি আমার ডানে আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ লুকমান হুসাইন একজন শিক্ষাবিদ ইসলামী বিশেষজ্ঞ গবেষক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমাদের সঙ্গে রয়েছেন শাইখ ইউসুফ আব্দুল Majid ইসলামি চিন্তাবিদ গবেষক এবং বিশেষ করে আন্তর্জাতিক পর্যায়ে ইসলামের একজন দাওয়াত প্রদানকারী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমাদের সঙ্গে রয়েছেন তরুণ গবেষক এবং বিশেষ করে ইসলামী উচ্চতর শিক্ষায় যিনি দক্ষতা অর্জন করেছেন শাহেখ শহীদুল্লাহ খান মাদানি সালাম আলাইকুম রহমতুল্লাহ সঞ্চালনের দায়িত্ব পালন করছি আমি আহমদুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আধুনিক এই সভ্যতাকে অবশ্যই নেতিবাচক দৃষ্টিতে মূল্যায়ন করছি না শুধুমাত্র তার বর্তমান অবস্থাটি কি এটি আমাদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছে আমরা যেভাবে এগিয়ে চলছি যদি সেখানে ইসলামের সুমহান আদর্শকে নিয়ে আমরা এগিয়ে যেতে পারি তাহলে অবশ্যই নিঃসংকোচে আমাদের এই সময়টি হবে পৃথিবী সৃষ্টির মানবজাতির জন্য সবচাইতে সুন্দর এবং সবচেয়ে আকর্ষণীয় গুরুত্বপূর্ণ সময়। তা আমি শুরুতে প্রফেসর ডক্টর লোকমান সাহেবের কাছে যাব যে ইসলামের সুমহান আদর্শ এবং তার শিক্ষা বর্তমান এই সংকটময় অবস্থায় কি করে মানুষকে এই আশার বাণী এবং তাকে শান্তি সমৃদ্ধময় জীবন উপহার দিতে পারে। একটু ইসলামের সৌন্দর্য আমাদের সামনে তুলে ধরবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা মহানবী সাল আলাইসাল্লামের প্রদর্শিত যেই ধর্মীয় ব্যবস্থা দিনে ইসলাম আমাদের কাছে আমরা পেয়েছি সৌভাগ্যবান হয়েছি এই পৃথিবীর সমস্ত মানুষের জন্য যেমন এটা রহমত শুধু তাই নয় সারা বিশ্ব জগতের জন্য যিনি রহমাতুল্লিল্লা আলমিন হিসাবে এসেছিলেন মহান আল্লাহ তাকে সেই স্বীকৃতি দিয়েছেন আমরা তার এই করুণা তার এর এই রহমত মেহেরবানি আমরা সারা পৃথিবীর সমস্ত প্রাণী করুণাময় এবং করুণা প্রার্থী এবং তার এই দয়ায় আমরা আপ্লুত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যেই শিক্ষা এসেছে সেই শিক্ষার প্রথম যেই বিষয়টা সেই বিষয়টা আমরা যদি উল্লেখ করি তাহলে এরকম যে 26 মারাবিকালা আলা লজি খলাকা ফসা অন্য আয়াতে এই কথাটা আরও স্পষ্ট করে যেখানে বলা আছে যে আল্লাহ এই মানুষকে সৃষ্টি করেছেন এবং এই মানুষকে তার উপযুক্ত পরিবেশে পাঠিয়েছেন এবং তার জন্য যা দরকার তারও তিনি ব্যবস্থা করেছেন তাহলে দেখা যাচ্ছে যে ইসলাম এই মানবিক যে গুণাবলী থাকার দরকার মানুষের যে একটা সংস্কৃতি থাকার দরকার মানবিক যে সভ্যতা গড়ে ওঠার দরকার এখানে মূল টার্গেটটা কি হবে এখানে মূল টার্গেটটা দেখা যাচ্ছে যে মানুষকে কেন্দ্র করে সবকিছু গড়ে উঠুক এটা হলো ইসলামের মূল বক্তব্যতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য সমগ্র সৃষ্টি জগৎটাকে উপহার দিয়েছে উপহার দিয়েছেন কালাকালাক মাহফিল আরজে জামিয়া তাইলে ইসলাম ইসলাম ধর্ম মানব বিশ্বের ইসলাম আল কোরআন এই সব কিছুর এই আলোচনার মূল যে বিষয়টা আমরা পাবো সেটা হলো যে সে এই সভ্যতা সংস্কৃতি দুনিয়ার জাগতিক সবকিছুকে আবর্তন করতে চাচ্ছে মানুষকে কেন্দ্র করে। সভ্যতার মূল টার্গেট বা ভিউটা কিন্তু সেখানে দেখেন ভোগ সর্বস্ব সভ্যতাকে দেখেন সেখানে কিন্তু আপনি দেখবেন যে মানুষ তার এই যে স্বাধীন চিন্তা অথবা মানুষের যে একটা জাতীয় স্বাধীনতা এটা কিন্তু আস্তে আস্তে হারিয়ে ফেলতেছে ফেলে সে এই সর্বস্বের প্রতি জাগতিক বিষয়ের প্রতি ঝুঁকে পড়তেছে এবং সেটাকেই সে অনেক হাইলাইট করার চেষ্টা করতেছে এখানেই মূল পার্থক্যটা আমাদের এখানে সৃষ্টি হয় যে ভোগ সর্বস্ব সভ্যতা যদি আপনার আমার সামনে চলে আসে তখন আমাদের কি হবে যে এখানে মানুষ তার যে পাওনাটা ছিল মানুষ হিসাবে মানুষ আর একটা মানুষের কাছে যে দায়বদ্ধতা আছে সামাজিক হোক রাষ্ট্রীয় হোক পারিবারিক হোক এইসব বন্ধনগুলো সে আস্তে আস্তে আলগা হয়ে যায় মানুষ এই যান্ত্রিক সভ্যতায় কি হয়ে যায় একটা যন্ত্রের মতন এই ক্ষেত্রে ইসলাম মানুষকে দিয়েছে সর্বোচ্চ সম্মান সর্বোচ্চ মানুষকে যন্ত্র বানিয়েছে আমরা যেটা এখান থেকে আলোচনায় বুঝলাম আর ইসলাম সেখানে মানুষকে মানুষের মর্যাদা দিয়েছে মানুষের তোমাদের তোমার জীবনের উদ্দেশ্য খালি খাওয়া দাওয়া অথবা দৌড়ানো ভোগ বিলাস করার নাই ভোগ বিলাস মানুষের মর্যাদা প্রকৃত পক্ষে ইসলাম দিয়েছে আমরা এই কথাটিকে আপনার আলোচনা থেকে খুব উচ্চারণ করতে পারি যে ইসলামের অবদান যেটাকে বলা হয় যে আল কোরআনের অবদান বিশ্ব সভ্যতায় সবচেয়ে বড় কি সেটা হচ্ছে মানুষকে মানুষের মর্যাদা মর্যাদা মানে মানুষকে চিন্তার জগতে একটা বিপ্লব সৃষ্টি করা আলোড়ন সৃষ্টি করা এটাই হলো মূল কাজ এবং এটাই পবিত্র কোরআন শরীফে এসছে যে এইটা মানুষ বুঝবার অনেক সময় বিভ্রান্ত হয়ে যায় অথবা অনেক দূরে থাকে যার জন্য হজরত ইবরাম ইসলামের ঘটনাটা যদি খুব সংক্ষেপে বলি তাহলে দেখবেন যে উনি একবার যখন সূর্যকে দেখলেন যে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী যে হবে সেই প্রভু হবে সেই যুম দুনিয়াকে চালাচ্ছে তো উনি ওই সময় বিভ্রান্ত হয়ে বললেন যে হাজার আব্বি এটাই তো তাহলে আমার প্রভু হওয়ার যোগ্য কিন্তু যখন ফলামা আফালাত যখন সূর্য এক সময় পশ্চিম আকাশে ঢলে পড়লো তখন উনি বললেন যে না যেটা অস্তমিত হয়ে যায় যেটা স্থির থাকতে পারে না চোখের আড়াল চলে যায় তখন তো তার তাপ আর এখানে নাই তার কিরণ আর এখানে নাই তাহলে এরকম বস্তু তো প্রভু হবার যোগ্য নয় এরকম বিভিন্ন জিনিস উনি নিজেকে সমর্পণ করতে চাচ্ছেন কিন্তু নিজে যে এই সবকিছুই তার প্রতি সমর্পিত হবে এই অনুভূতি যখন চলে আসলো তখন উনি বললেন ইন্নি

আকাশ জমিনের স্রষ্টার সামনে আমি অবনমিত অবনমিত আমার এই এটাই হলো আমার সবচেয়ে বড় প্রাপ্তি তো ধন্যবাদ আপনাকে আমরা আবার আপনার সাথে আবার আমরা আলোচনায় ফিরে আসবে একটু আমরা ইউসুফ আব্দুল মাজিদের কাছে আসতে চাই যে এই যে ইসলাম আল্লাহ সুবাহর মনোনীত জীবন ব্যবস্থায় কমপ্লিট গুড অফ লাইফ বলা হয় তো এই জীবনের বা এই ইসলামের উপরে যদি একজন মানুষ তার নিজেকে পরিপূর্ণরূপে পরিচালিত করেন

যেটা আল ইস্তেফা দা আল ইন্িফা বিল খাই বলিস্তিনা আনিস্বর যে আধুনিক আবিষ্কার বা আধুনিক প্রযুক্তির যেটা আমাদের জন্য কর এবং ইসলাম এটাই বলে যে গোটা প্রযুক্তিকেই আল্লাহর হুকুম মতো পরিচালিত করো যে কোনো প্রযুক্তি এর প্রযুক্তি এটাও আল্লাহর দেওয়া ব্রেন আল্লাহর দেওয়া শক্তি দিয়ে এটাও আল্লাহর উদ্ভাবন আল্লাহর সৃষ্টি মানুষ আল্লাহর সৃষ্টি তা আল্লাহ পাক যদি মানুষকে তার বিবেক শক্তিকে বাড়িয়ে না দিতেন তার মেধা তার দক্ষতা তার ক্ষমতা তাহলে সে এগুলো কিছুই করতে পারতো না এমনকি আল্লাহ আমরা খাবার খাই তখন দোয়া পড়ি আলহামদুলিল্লাহ যে ওলামা বলেন যে আল্লাপাক খাবার সুযোগ করে দিয়েছেন যে আল্লাহ যদি খাবারের আগে তোমার হাতটা যদি সালাল করে দিতেন যদি ক্ষতিগ্রস্ত করে দিতেন অথবা তোমার স্টমাকটা তোমার পেটটা যদি তোমার খাবারের যে চাহিদা সেটা যদি ছিনিয়ে নিতেন খেতে না তো ঠিক ভাবে যে গোটা প্রযুক্তি সেটা মহান অংশ। এবং সেটাকে সম্পূর্ণরূপে মানব কল্যাণে ব্যবহার করতাম টেকনোলজি বা মর্ডার্স সায়েন্স যে সমস্ত আবিষ্কার আমাদেরকে উপহার দিয়েছে এগুলোকে তো প্রথম হচ্ছে যে ইসলাম ইসলামাইজ করা এগুলোকেও ইসলামিক দৃষ্টিভঙ্গিতে ব্যবহার করা মানব মানুষের যা ক্ষতি ক্ষতি হয় থেকে ব্যবহার করা এবং দেয়া বিধান নির্দেশিত পথে ব্যবহার করা এখন যেহেতু এর উপরে আমাদের নিয়ন্ত্রণ নাই তা আমরা যারা মুসলমান আছি আমরা এই মডার্ন সায়েন্স থেকে যেটুকু আমাদের জন্য কল্যাণ করা আমরা সেটুকু নিয়ে আমাদের মূল্যবোধকে ধরে রাখা সংরক্ষণ করা এটা হচ্ছে আমাদের সর্বপ্রথম এবং সর্বোচ্চ দায়িত্ব গুরুত্ব পাওয়ার বিষয় বস্তুবাদী জীবন এবং ইসলামী জীবন এই দুইটার মধ্যে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য যে তারা দুনিয়ার বস্তু কেন্দ্রিক জীবনকে পরিচালিত করে মনে করে তাদের সামনে আর কিছু নাই আরেকজন ইসলামী জীবন পরিচালনা করে তখন তার কাছে এটাই বিবেচ্য হয় যে না আমার এই দুনিয়ার জীবনটাই শেষ নয় সুতরাং সবকিছুতে আমি নিজেকে গা ভাসিয়ে দিতে পারি না আমার পরকালের জীবনের জন্য আমাকে ইসলামের আদর্শ মেনে খান বস্তুবাদী এবং ইসলামী জীবন দুটোর মাঝে একটা বড় ধরনের আমরা বিশেষ করে পার্থিব বিষয়ের ক্ষেত্রেও একটা পার্থক্য দেখতে পাই এই যে বস্তুবাদী জীবনটা এমন একটা নির্ভরশীল যে যেখানে যা পাবো মারে কাটে খাবো

আমরা বিরতিতে যাচ্ছি আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ আলোচনায় আপনারা আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিরতির পর আমরা আবার অনুষ্ঠানে ফিরে এসেছি আমরা শেখ শহীদুল্লাহর কাছ থেকে শুনতেছিলাম যে ইসলামের যে বিধি বিধান যেগুলো অনুশীলনের মাধ্যমে বর্তমান আধুনিক এই সভ্যতার যুগে একজন মুসলমান সুন্দর জীবন জীবনযাপন করতে পারেন এই বিষয়টার উপরে আমরা যদি প্রথমে একটু চিন্তা করি যে ইসলাম কি সেই যুগের জন্য শুধু সীমাবদ্ধ না এটা এর পরিধি হলো কিয়ামত বিশ্বাস করে যে ইসলাম কখনো আল্লাহ রসুলের যুগের জন্য সীমাবদ্ধ ছিল না ছিল না বা আরবদের পরিবেশের জন্য সীমাবদ্ধ নয় বা কোনো বর্ণের জন্য এটা সীমাবদ্ধ নয় বরং ইসলাম সকল যুগ সকল সময় ও সকল ক্ষেত্র দেশ এলাকা ও বর্ণের জন্য এটা এবং এই ইসলাম কেমত পর্যন্ত অবশ্যই পৃথিবীর বুকে একটা প্রতিষ্ঠিত ধর্ম হিসাবে আছে ও থাকবে সেই হিসাবে আমরা মনে করব যে যখনই যেই এখানে আসলে বলতেই হয় সেটা আমাদেরও কিছুটা আমরা একটু দুর্বলতা অনুভব করি আমরা মনে করি যে না আমি ইসলাম শিশু হিসেবে আমি এক পথ দিয়ে চলবো আর এগুলি ইসলাম নয় সেগুলি আরেক পথ দিয়ে চলতে থাকবে

আমরা যদি ইতিহাস খুঁজে দেখি তাও দেখা যায় যে বিজ্ঞানের ক্ষেত্রে অমুকের ক্ষেত্রে ভূগোলের ক্ষেত্রে সব ক্ষেত্রে দেখতে পাই আমরা মুসলিমদেরই অবদান আগে সেই সিলসিলাটাকে আজকে আমরা ছেড়ে দিয়েছি যার কারণে আমরা অন্যদিকে আমরা সেই ইতিহাস আমাদের মুসলিম ঐতিহ্যের ইতিহাসের কথা যদি স্মরণ করে আবার সেই পথ ধরে আমরা অগ্রসর হই তাহলে দেখব ইনশা আল্লাহ যে ইসলামী জীবন ব্যবস্থা সকল যুগে সকল সময়ের জন্য শ্রেষ্ঠ থাকবে এবং সেটাই হলো পৃথিবীর বুকে একমাত্র শান্তি শৃঙ্খলা ও মানব জাতির মুক্তি যেটাকে দাসত্ব থেকে মুক্তি মানুষের দাসত্ব থেকে মুক্তি চিন্তার দাসত্ব থেকে মুক্তি বস্তুর দাসত্ব থেকে মুক্তি এই যে দাসত্ব মুক্তির যে সভ্যতা এটার গোড়াপত্তনকারী কিন্তু মুসলিম তাই না এতে আমরা বলতে পারি যে মানুষের চিন্তা এবং মানুষের সামগ্রিক যে স্বাধীনতা এবং এগিয়ে যাওয়ার এই স্বাধীনতার যে সভ্যতা সূচিত হয়েছে এটা মুসলমানদের অবদান এবং এই ক্ষেত্রে মুসলমানরা অবশ্যই তার ইসলামী অনুশাসন মানে মেনে চলে বর্তমান যুগেও ইসলাম মানুষকে যে গাইড করে যেটা সভ্যতার যুগেও সে বিচ্যুতি থেকে বেঁচে থাকতে পারে এই বিষয়টা ধন্যবাদ এখানে বিবিচ্ছ যে বিষয়টা সেটা হলো যে বিজ্ঞানের অগ্রযাত্রা অনস্বীকার্য এবং আমরা সবাই উপকৃত হব এখানে তো এখানে যে জিনিসটা সেটা হলো যে এর ব্যবহারিক যে ক্ষেত্রটা সেই ক্ষেত্রটায় আপনি কোন দৃষ্টিভঙ্গি নিবেন তো এখানে সমস্যা যেটা সেটা হলো যে যারা বিজ্ঞানের জয়যাত্রায় আভিভূত হয়ে অথবা তার চোখ আবিষ্কারের প্রতি নিজেকে হেও মনে করে যারা এই সভ্যতাকে গ্রহণ করে সেখানে যেই সমস্যাটা হয় সেটা হলো যে বিজ্ঞানের সাথে মানবিকতার যে বিষয়টা আছে এইটাকে অনেক সময় বিবেচনা করা হয় না অথবা সংশ্লিষ্ট করা হয় না বিজ্ঞানের লক্ষ্য উদ্দেশ্য হলো যে একটা তথ্য প্রযুক্তিকে বা একটা প্রযুক্তিকে কত উন্নততর করা যায় আজকে ছোট্ট একটা মারণাস্ত্রকে উন্নত করতে 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 অ্যাটম বোমা হয়েছে জীবাণু অস্ত্র হয়েছে এটা বিজ্ঞান এটাই চিন্তা করবে যে আমি কত উন্নত সাধন করতে পারলাম বিজ্ঞান এখানে আর দোষী কাউকে বানাবে না যে বরং এটা সফলতা কিন্তু এখানে যদি আপনি মানবিকতার বিষয়টা আনেন তখন হবে যে এই যে অ্যাটমিক অথবা এই যে হাইড্রোজেনিক এই যে অস্ত্রগুলো আছে এই অস্ত্রগুলো ব্যবহার করলে হবে কি যে আপনার যে শত্রু আপনি তার উপরে যখন মারলেন সে তো মরলই কিন্তু দেখা যাবে যে এর এফেক্টটা নিজে মরবেন পরবর্তী কয়েক প্রজন্ম পর্যন্ত ভোগ করবে যারা আপনার শত্রু না অথবা যারা এর জন্য দায়ী না আপনার এই যুদ্ধের জন্য আপনার এই যুদ্ধের জন্য দায়ী না অথচ তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হতে থাকবে এই যে বিষয়টা এখানে কেন হয়েছে হবে ওই সময় যদি আপনি মানবিকতাকে সাথে না আনেন তো এই জন্য ইসলাম আপনাকে একটা সুন্দর গাইডলাইন দিয়েছে যখন ইসলাম বলছে যে তোমার উপরে কেউ যদি আক্রমণ করে তুমি তার প্রতিশোধে আক্রমণ করতে পারো আক্রমণ প্রতিহত করতে পারো তুমি নিজের সেপের জন্য তার প্রতিশোধ নিতে পারো কিন্তু সাবধান যে তোমাকে যে আক্রমণ করেছে তুমি তার উপরে আক্রমণ করো সে যতটুকু আক্রমণ করেছে ততটুকু নিবা যদি সে একটা থাপ্পড় দিয়েছে অথচ তার জন্য তুমি তার হত্যা করে দেওয়া ওকে আরো বেশি শাস্তির ব্যবস্থা করো এটা এতে দা হয়ে যাবে বাড়াবাড়ি হয়ে যাবে এটা ইসলাম কখনো পছন্দ করে না সুতরাং এই যে অস্ত্রগুলো এই যে মারণাস্ত্রের কারণে আজকে সারা পৃথিবীতে যেই দুর্যোগ আমরা দেখছি যে একের পাপে হাজার হাজার মানুষ যারা নিষ্পাপ তারাও মারা যাচ্ছে অথবা তারা ভুক্তভোগী হয়ে যাচ্ছে ইসলাম কিন্তু এই সব ব্যবহারে ওই শিক্ষা দিয়েছে যে এটা নিয়ন্ত্রিত ব্যবহার হতে হবে অথবা আমাদের শায়ক ইউসুফ যেটা বলছিলেন যে সভ্যতার মঙ্গল দিক যেইগুলো আছে আমরা নির্দ্বিধায় সেগুলো গ্রহণ করব এবং ব্যবহার করব কিন্তু যেই বিষয়গুলো যেই চিন্তাটা যে মূল্যবোধটা বিধ্বংস হয়ে যায় অথবা ওদের মূল্যবোধটা নিলে যদি আমার ধর্মের আমার জাতির আমার বিশ্বাসের আমার সংস্কৃতির আমার সভ্যতার ক্ষতি হয় তাহলে আমার ওইটুক না নিলাম কিন্তু ওই বিজ্ঞানের নামে অথবা সংস্কৃতির নামে অথবা বর্তমান সভ্যতার নামে অগ্রগতির নামে অথবা প্রগতির নামে এই সব কিছু একসাথে যদি আপনি আমি বিনা বিচারে তখনই কিন্তু তখন একজন অন্তদমে বিপর্জয়ে চলে জীবনে এটা জীবনে যাই বড় পরাজয় বড় পরাজয় যেখানে আমাদের বর্তমান সময় আমরা দেখতে পাচ্ছি যে আধুনিক সভ্যতার যে समस्त ক্ষতিকারক দিকগুলো আছে যে समस्त ক্ষতিকর উপাদানগুলো আছে আমাদের যুব সমাজ এমন কি আমাদের ব্যাপক ভাবে আমাদের সমাজে সেগুলোকে গ্রহণ করার একটা প্রবণতা দেখা যায় যেখানে ইমান আকিদা, ধ্বংসকর হয় এবং সেখানে মূল্যবোধগুলো চূর্ণবিচূর্ণ হয়ে যায় তখন আমাদেরকেও ওই এই এর পরিণতির জন্য তখন দায়ী হতে হয় সেটা একটা স্পষ্ট বিষয় যে সম্পর্কে এমন একটা জীবন ব্যবস্থা যেটা কখনো নিজের জন্য কোনো ক্ষতি কামনা করে না বা সুযোগ দেয় না এবং অপরের জন্য ক্ষতিগ্রস্ত হবে এটা কখনো ইসলাম কামনা করে না এই ইসলামের নীতি হয়ে গেল যেটার মধ্যে নিজেরও ক্ষতি নাই অন্যেরও ক্ষতি নাই এমন বিষয়গুলি শুধু ইসলাম অনুমোদন করে অনুমোদন দেয় আর যেগুলির মাঝে নিজের ক্ষতি হোক বা অন্যের ক্ষতি হোক সেটাকে কখনো ইসলাম স্বীকৃতি দেয় না কত সুন্দরভাবে ইসলাম বলছে আল মুসলিম মু আখুল মুসলিম এক মুসলিম আরেক মুসলিমের ভাই এ ভাই কিন্তু এত সহজ নয় বরং রক্তীয় সম্পর্কের ভাইয়ের চেয়েও এটা হলো আরো গভীর ভাই যেটা পৃথিবীর এক একজন মুসলিম আক্রান্ত হলে লা ইযলিমুহু আর জন্য লা ইযলিমুহু তাকে কোনোদিন কোন রকমের জুলুম অত্যাচার তার উপর করবে না ওয়ালা ইখজুলহু তার মানহানি করে কোনো কাজ করবে না ওয়ালা ইউস্লিমহু এই শব্দটি কত সুন্দর গুরুত্বপূর্ণ শব্দ বলেছেন আল্লাহর সুবহানাহু ওয়া তাআলা ওয়ালা তাকে কোনো ওয়ালা ইস্লিমু এর অর্থ হলো তাকে কোনো কষ্টকর বিষয়ের মধ্যে তাকে ফেলে রাখবে না আর একটু ওয়াইড করে যদি বিষয়টা বলা হয় যে হযরত আদম আলাইহিস সালাম যে আল্লাহ নবী যে রাব্বুকুম ওয়াহিদ আবুকুম ওয়াহিদ জি

জ্ঞান বিজ্ঞানের যে চূড়ান্ত সফলতা আমাদের সামনে এনে দিয়েছে অবশ্যই এটিকে একজন মুসলিম তার জীবনে গ্রহণ করতে পারে এর দ্বারা সে নিজের জীবনকে সমৃদ্ধ করতে পারে যতক্ষণ পর্যন্ত না এই সব বিষয়কে অনুশীলন করতে গিয়ে তার অথবা বিপন্ন হয় ইমান এবং আকিদা একজন মুসলমানের জীবনে সবচাইতে বড় সম্পদ ইসলাম তার জন্য সবচাইতে বড় শান্তির আশ্রয় এই ইসলামকে বাদ দিয়ে বর্তমান যে সভ্যতা আমাদের চোখের সামনে এসেছে বিশেষ করে নৈতিকতা বিবর্জিত মানুষের মধ্যে যে ভোগ বিলাসীর প্রবণতা এবং সেই সঙ্গে বর্তমান সময়ে যুবকদের মধ্যে এবং আমাদের সমাজের ভিতরে যে সকল কার্যক্রম পরিলক্ষিত হচ্ছে এখান থেকে ফিরে আসার জন্য আমাদের এই তিনজন বিশেষজ্ঞ আলোচকের ভিতর থেকে যে মূল্যবান বিষয়টি বেরিয়ে এসেছে সেটা হলো ইসলামী জীবন ব্যবস্থার অনুশীলন ইসলাম আল্লাহ সুবাহ ইসলামের মাধ্যমেই মানুষকে সবচেয়ে বেশি সম্মানিত করেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা যত সংকটই আসুক না কেন এই সংকট থেকে একজন মানুষ বেরিয়ে আসতে পারবে কোনো প্রলোভন অথবা জাগতিক কোনো চাকচিক্য অথবা চোখের সামনে বিজাতীয় কোনো আদর্শ সভ্যতা তাকে কখনোই বিচ্যুত করতে পারবে না যদি তার ভিতরে আল্লাহর তাকওয়া এবং পূর্ণাঙ্গ বিশ্বাস থাকে আল্লা সুবাহ আমাদেরকে তাকওয়া অর্জন করার তৌফিক দান করুন আমাদের সামনে তাহলে ইনশা আল্লাহ যে কোনো কঠিন অবস্থায় খুব সহজ হয়ে যাবে দিন পালনের ক্ষেত্রে আমাদের হৃদয় মন তখন উদ্ভাসিত হবে আল্লাহ আমাদেরকে এই শক্তি দান করুন এই তৌফিক দান করুন এই কামনা করে পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রেখে আমাদের এই তিনজন আলোচককে আন্তরিক মোবারকবাদ জানিয়ে এখানে এই পর্বের সমাপ্তি করছি আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহি abarakatu